মাঝরাতে যখন খিদে পায় তখন কিন্তু সবার প্রথমে ফ্রিজ তল্লাশি শুরু হয় হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছে নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে তবে আজকের ব্লগটা হচ্ছে মাঝরাতের ব্লগ একদম গভীর রাতের তো প্রথমে আমি যেটা করেছি চুলো একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি আর অন্য দিক দিয়ে কিছুটা চিকেন ছিল ফ্রিজে কয়েক টুকরো তো ওইগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এর মধ্যে প্রত্যেকটা মশলা পরিমাণ মতো দিয়েছি আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে জিরো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লাল মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো চিকেনের মশলা তারপরে মতো নুন এবার আমি এগুলো ভালোভাবে একটু ম্যারিনেট করে নিব এটা আমি সবার প্রথমে সুন্দর করে ম্যারিনেট করে নেব কারণ রুটির ডোটা বানিয়ে বা রুটি বানিয়ে যতক্ষণ সময় লাগবে বানাতে ততক্ষণ সময়ের মধ্যে এটা ম্যারিনেট হতে থাকবে তো এর জন্য আমি প্রথমে এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব তো ওই যে ওই হাড়ির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কারণ রুটি বানাবো তো নুনটা দিয়ে এবার একটু স্পেশালের সাহায্যে নেড়ে নিচ্ছি অন্যদিক দিয়ে আমি কিন্তু এই যে কদবেল খাচ্ছিলাম আর আজকে রাতে কোনো কিছুই খাইনি তাই খুব খিদে পেয়েছিল তারপর ভাবলাম রাতে কিছু একটা করা যাক তো আসলে খিদে পেলে কিন্তু ঘুম আসে না তার জন্যই রান্না চলতেছে যাই হোক এই তো আমি এখন ড্রো বানানোর জন্য পরিমাণ মতো আটাগুলো দিয়ে দিয়েছি এবার আমি ড্রোটা বানিয়ে নিচ্ছি তারপরে সুন্দর করে ড্রো বানিয়ে একদম রুটি বানিয়ে তারপরে আমি আবারও চলে এসেছি ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এই যে চিকেনগুলো আবার একটু ম্যারিনেট করে নিচ্ছি তারপর আমি যেটা করব এক এক করে চিকেনের পিসগুলো আমি দিয়ে দিব ফ্রাইপ্যানের মধ্যে আর মাঝরাতে খিদে পেলে সবার প্রথমে কিন্তু আমরা ফ্রিজ তল্লাশি করি কারণ ফ্রিজে দেখি কি আছে কী খাওয়া যায় এটাই কিন্তু ভাবনা করে করি তাই না তো ওই যে ওই মশলাগুলোর যে পানি সেটাও দিয়ে দিয়েছি কারণ এটা ভালোভাবে একটু সুন্দর করে সিদ্ধ হতে হবে তারপরে কিন্তু এটা ভালোভাবে ফ্রাই হতে হবে যেহেতু এটা দেশি চিকেন তো ওই জন্য সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা কমিয়ে কিন্তু এই চিকেনটা ফ্রাই করে নিতে হবে তো এই যে আমার চিকেনটা কিন্তু সুন্দরভাবে ফ্রাই করা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো আমি যেটা করব এখন একদম চুলার আঁচ কমিয়ে অন্য চুলায় বসিয়ে দিব আর এই চুলার মধ্যে আমি রুটিগুলো এক এক করে ভেজে নিব আমি রুটি বানাবো পরোটা বানাবো না কারণ পরোটা এমনিতেই কিন্তু তৈলক্ত জিনিস খাওয়াটা ভালো না আর যেহেতু আমি অনেক বেশি মোটু হয়ে গিয়েছি তো ওই জন্য আমি একটু রুটিটাই খাওয়ার চেষ্টা করতেছি আর দেখুন না ওইটা দেখতে যেয়ে এটা পড়ে গিয়েছে যাই হোক আমি কয়েকটা রুটি ভেজে নিয়েছি আমার সাথে আবার আমার ছোটো ভাইও ছিল তো দুইজনে মিলে এই কাজগুলো করতেছি তো একটা ডিমও আমি ভেজে নিয়েছি এর মধ্যে কিছুটা মরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়েছি আর ডিমটা দেখুন একদম নষ্ট করে ফেলেছি যাই হোক এই ফ্রাই প্যানের মধ্যে রুটি ভেজেছিলাম তাই এই প্যানের মধ্যে ডিমটা লেগে গিয়েছে এবার আমি এটা সুন্দর করে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গিয়েছে আমার মাঝ খাবার ডিম পোচ আর হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে রুটি সেই সাথে আমি একটু সালাদ বানিয়ে নিয়েছিলাম কারণ সব কিছুর সাথে আমার সালাদটা অনেক বেশি পছন্দ তো সবার আগে পানি খেয়ে নিচ্ছি আচ্ছা আপনাদের কি মাঝেরাতে এরকম খিদা লাগে আর আপনারা ক্ষুদা লাগলে কি করেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমার মতো কি এরকম কিছু একটা তৈরি করে খান আর আমার এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার দেখবেন আর পেজে লাইক ফলো সবসময় সাপোর্ট করবেন আর এরকম মাঝরাতের ভিডিওগুলো ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে ভুলবেন না ঠিক আছে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ